নমস্কার, আমার রান্নার জগৎ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে তেঁতো ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। এই তেঁতো ডাল গরমের দিনে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এই তেঁতো ডাল আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তেঁতো ডাল বানানোর জন্য আমি এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এখানে মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা যদি চান এখানে মুসুর ডালের বদলে মুগ ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা দিয়ে এটাকে আমি লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। ডালটা আমার 70% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ডাল সেদ্ধ প্রথমেই নুন দিইনি। ডাল সেদ্ধ প্রথমে নুন দিলে ডালটা অনেক সময় সেদ্ধ হতে দেরি হয়। আমি এই অবস্থাতেই নুনটা দিয়ে এটা ভালো করে নেড়ে নেব, যাতে ডালটা পুরোপুরি মিশে যায়। গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াই বসিয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি এখানে 3টে মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলোকে মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আপনারা যদি চান উচ্ছের বদলে করলাও ব্যবহার করতে পারেন। এই উচ্ছেগুলোর মধ্যে আমি 7 মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ মিশিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দিয়েছি। এরপর এর মধ্যে উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে ভালো করে আমি একটু কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো নরম করে ভাজলে ডাল বেশি তেঁতো হয়ে যেতে পারে, তাই একটু কড়া করে আপনারা উচ্ছেগুলো ভেজে নেবেন। উচ্ছেগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা ডালের মধ্যে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ডালটা খুব ঘন আছে, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1/2 কাপ মতো আরো জল দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা গরম জল ব্যবহার করবেন। ডাল বা যে কোনো রকমের ঝোল করার সময় গরম জল ব্যবহার করবেন। এর কড়াইতে 2 চামচ তেল দিলাম, তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে আমি 30-40 সেকেন্ড এটাকে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ডালের মধ্যে ফোড়নটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এরপর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1/2 চামচ মতো চিনি দিচ্ছি। হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব।
ডালটা ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এর মধ্যে নামানোর আগে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এটাকে আমি এক সেকেন্ড পর ঢাকা দিয়ে রেখে দেব উচ্ছে ডাল আমার তৈরি হয়ে গেছে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে এই উচ্ছে ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রান্নাটাকে লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ